হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা সূর্যকে জানায় যে চারু এখানে চলে এসেছে, আমিও আছি, আপনি আমাকে মুক্তি দিয়ে দিন, আপনারা নিজের জীবনে ভালো থাকুন, এই বলে দীপা চলে যায়। সূর্যর হাত থেকে জুঁই ফুলের মালাটা পড়ে যায়, চারু চোখ দিয়ে জল পড়ছে। এরপরে দীপা বেরিয়ে রাস্তায় ছুটে যায়, সেখানে আনমনস্ক হয়ে হাঁটছে আর ভাবছে, অলির সঙ্গে যখন দেখা হয়েছিল সোনামা বলে কাছে গেলেই তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল এবং বলেছিল আমি তোমাকে ঘেন্না করি। এরপরে সূর্যর সঙ্গে চারুর বিয়ের কথা, এমন কি শোনা চায় চারুর সঙ্গে সূর্যর বিয়ে হোক। আর এই সব কিছু ভাবতে ভাবতে দীপা একটা গাড়ির সামনে গিয়ে পড়তে ধরে। ঠিক সেই মুহূর্তেই উর্মি এবং জয় দেখে ফেলায় দীপাকে বাঁচিয়ে নেয়। দীপা তো অবাক হয়ে যায় যে উর্মি তুই এখানে, দিদি তুই এরকম করে পাগলের মতো কোথায় যাচ্ছিলিস, এখনই তো আমরা না দেখলে একটা বিপদ ঘটে যেত, এরকমটা কেন করছিস বলতো তুই। ওদিকে চারুও ভাবছে যে কত কিছুই না এজিকে বলেছে যে সূর্য এবং তার বিয়ে হবে, এঙ্গেজমেন্ট হবে, এগুলো নিয়ে দীপা কখনো কোনো অভিযোগ করেনি। তারপরে সূর্য দীপার আঁচল ধরে টেনেছে, তাকে যেতে দিতে চায়নি। এমনকি সূর্য সবসময় দীপা দীপা বলতো, যে মানুষটা সূর্যর জীবন জুড়ে রয়েছে, চারুকে কখনো জায়গা দিতে পারেনি নিজের জীবনে সূর্য। এগুলো নিয়েই ভাবনা চিন্তা করতে করতে সে একটা গাড়ির নিচে চলে যেতে লাগে। একটা বড় ঘটনা ঘটতে চলেছিল, তখনই সূর্য তাকে টেনে সাইড নিয়ে চলে আসে। চারু এসব কী করছো, আমি যে ভুলটা করেছি, যে কষ্ট তোমাকে দিয়েছি, তার জন্য তুমি নিজেকে শেষ করতে যেও না প্লিজ। না, আমি তোমার কোনো দোষ নেই, তুমি আমাকে বলেছিলে সূর্য যে তুমি বিবাহিত এবং তোমার অতীত রয়েছে, তুমি আমাকে বিয়ে করতে চাও না। প্রতি মুহূর্তে আমি লোভী হয়ে উঠেছিলাম, আমি ভেবেছিলাম যে সোনাকে আর তোমাকে ঘিরে আমি একটা পরিবার পাবো, পৃথিবী পাবো, কিন্তু আমি ভাবিনি যে তোমার জীবনে অতীত এতটা ভালো, যার কারণে তোমার সামনে চলে এসেছে। বলো না সূর্য, তুমি জানতে না এজি আসলে দীপা, যার কারণে তুমি ওকে দেখতে মরিয়া হয়ে যেত। আর সোনাও জানতো যে আসলে ওর মাই দীপা বিগবংয়ে চাকরি করছে, যার কারণে ও বিগবংয়ে যেতে চাইতো না, তোমাকে সবসময় পাহারা দিয়ে রাখতো। তোমাদের সঙ্গে আমার এত ভালো সম্পর্ক, এত বছরের তোমার সঙ্গে বন্ধুর মতো মিশেছি, সোনাকে আমি এত ভালোবেসেছি, অথচ তোমরা দুজন মিলে আমাকে বোকা বানালে, সত্যিটা কখনো বললে না কেন? আমি নিজেও একটা বোকা, দেখো কীরকম করে তোমাদের পরিবারের সাথে জড়িয়েও তোমাদের আপন হতে পারিনি। দীপা উর্মিকে দেখে জড়িয়ে ধরে, কান্না করতে শুরু করে। উর্মি তার দিদির পিঠ চাপড়ে বলে, দেখ দিদি তুই চল আমাদের সঙ্গে, এখানে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কী বা কথা হবে বলতো। বুনু তুই এখানে, তখনই মনে হয় জয় বলেছিল আমি আমার ছোট্ট দীপ এবং উর্মিকে এনে তোমার সঙ্গে দেখা করাবো। দীপা বলেছিল না। জয় বলে যে সরি বৌদিদি, আমি তোমার কথাটা রাখতে পারলাম না। ঠিকই করেছো তুমি, দিদির খোঁজ জানা সত্ত্বেও তুমি যদি আমাকে না বলতে তাহলে আমি সব থেকে বেশি কষ্ট পেতাম। দিদি তুই চল, আমরা হোটেলে উঠেছি, সেখানে তোকে নিয়ে যাব। উর্মির মা প্রদীপ জ্বালিয়েছে দীপাবলি উপলক্ষে, সমস্ত প্রদীপগুলো এতটা আশা করে দীপা উর্মির নামে জ্বালালো, হঠাৎ প্রদীপগুলো বাতাস এসে সব নেবে গেল। এটা দেখে তো রত্নাদেবীর মন কেমন জানি কুগাইছে, সে বারবার দীপাকে ফোন করছে, কোনোভাবেই ফোনে লাগছে না। দীপা কী করছে, কেমন আছে সেটা জানার সে আপ্রাণ চেষ্টা করেও কোনোভাবেই ব্যর্থ হয়ে যায়। এদিকে উর্মি এসেই বলে, কী রে দিদি তুই কান্না করছিস শুধু, বল না কী হয়েছে, আমাদেরকেও কিছু বলবি না বলতো, আমি খুব খারাপ তাই না রে, আমি চাই না আমার ছায়া পরিবারের কারো ওপরে পড়ুক। কেন এসব বলছিস? হ্যাঁ, ছোটো থেকে আমি সবটা খারাপ করেছি, এই উর্মি করেছে, কিন্তু তুই সব কিছু জোড়া লাগিয়েছিস, ভালোবেসে সবটাকে, ভাঙা জিনিসটাকেও ভালোবেসে একখানে রেখেছিস, তাহলে তুই কেন আজকে এই কথাগুলো বলছিস? কারণ দেখ, আমি যে মানুষটাকে ভালোবেসে জীবনে পরিপূর্ণতা পেয়েছি সেই মানুষটাই বারবার আমার জীবনে ফিরে আসে, আর তার ভালোবাসা প্রত্যাখ্যান করে আমি তাকেও কষ্ট দিয়ে ফেলি, আমি শুধু সবাইকে জ্বালাতন করি, কষ্ট দিই। আমি আজকে সব কিছু তছনছ করে দিয়েছি, আমার জীবনে আর কোনো কিছু অবশিষ্ট নেই, আমি কী পেলাম জীবনে বলতো? আমার জীবন থেকে রূপামা হারিয়ে গেল, এরপরে সোনা যে আমাকে মা বলে মানতেই চায় না, সোনা সূর্য এমনকি চারু ওদের তিনজনের একটা পৃথিবী ওরা তৈরি করে নিয়েছে যেখানে আমার কোনো জায়গা নেই। ডাক্তার সূর্য সেনগুপ্ত কিছুদিন পরেই চারুকে বিয়ে করবে, কিন্তু এই সময়ে আমি ওনার সঙ্গে দেখা করতে গেলাম, আর চারু আমাদের দুজনকে সামনাসামনি দেখে ফেলেছে, আমাদের অনেক কথা শুনে ফেলেছে যেগুলো ও মোটেও আশা করেনি, তাই ও অনেক কষ্ট পেয়েছে, আমার সেটা ভেবেই খুব খারাপ লাগছে। দেখো বৌদিদি, নিজেকে দোষারোপ করা বাদ দাও, যারা তোমাকে চেনেনি তারাই তোমার বিরুদ্ধে আঙুল তুলবে, আমরা তো তোমাকে কখনো ভুল বুঝিনি। চারু রাস্তায় বলে, জানো তো সূর্য আমি আজকে কত প্ল্যান করেছিলাম যে তোমার সঙ্গে সোনার সঙ্গে সারাটা দিন জন্মদিনের কাটিয়ে দেবো, কিন্তু এরকম করে যে সারপ্রাইজ পাবো ভাবিনি। বিশ্বাস করো আমি
তোমাদের খুব ভালোবেসে ফেলেছি। আমি অলির মা হতে চেয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি না অলির মা বেঁচে আছে, আর তুমি তাকে এতটাই ভালোবাসো। এত বছর দূরে থাকার পরেও তুমি তার প্রতি মরিয়া। কখনো আমি যে তোমার জীবনে ছিলাম বন্ধু হিসাবে সেই জায়গাটা আমি তৈরি করতে পারিনি। চারু, থাক না নিজেকে দোষারোপ করা। শোনো না, আমার খুব ইচ্ছে করছে আজকে আমার জন্মদিনটা আমি তোমার সঙ্গে সেলিব্রেট করব। আমি খুব বোকা, জানি তোমার কাছে এটা আবদার করা উচিত নয়, তারপরেও করছি। সূর্য নিজের চোখের জল মুছে চারুকে বলে, ঠিক আছে তুমি চিন্তা করো না। চারু সূর্যকে জড়িয়ে ধরে মাঝ রাস্তায়। এরপরে চারুকে নিয়ে যায় একটা রেস্টুরেন্টে, সেখানে কেকের অর্ডার দেওয়া হয়, মোমবাতি আনা হয়, সূর্য সেটা নিজে হাতে জ্বালিয়ে দেয়। এরপরে চারু কেকটা কাটে আর বলে, আমি আজকে কি ভেবেছিলাম আর কি হলো বলো তো, সত্যিটা আমার সামনে ঠিক চলে এলো আর আমি এটাই চেয়েছিলাম। কিন্তু কেমন করে যে আমি তোমার এবং দীপার কথা বলার মাঝখানে গিয়ে দাঁড়ালাম আমি জানি না। সেখানে আমার যা দেখার দেখে নিয়েছি, যা শোনার শুনে নিয়েছি। দীপা মেয়েটা এতটা মিষ্টি, ওকে যে কেউ দেখে ভালোবেসে ফেলবে। আর আমি ওকে প্রথম দিন বিগ বংয়ে দেখেই বন্ধুত্ব করে ফেলেছিলাম, আর যার কারণেই অলি সবসময় ওই মহিলা বলতো ওর সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করতো। এখন আমি সবটা বুঝতে পারছি। থাক না চারু এই কথাগুলো। চারু কেক কাটে, নিজে হাতে কেক খাইয়ে দেয় সূর্য চারুকে। এরপরে চোখের জল মুছিয়ে দেয়। কি ব্যাপার, কি কি করছো? এমন কিছু করো না যাতে করে তুমি নিজেই কষ্ট পাও। চারু, তোমার নিজের জীবনটা পুরোটা বাকি আছে। আমি জানি সূর্য, আমি এতটাও বোকা নই, আমার মাথা খারাপ হয়ে যায়নি যে আমি নিজেকে শেষ করে ফেলবো বা নিজের ক্ষতি করে ফেলবো। আমি এখনও ঠিক আছি, আমি তোমাদের পাশে ছিলাম, বন্ধু হয়ে থাকতে পারি। তবে আমি চাই না কখনোই তোমার আমার মধ্যে যে সম্পর্ক তৈরি হওয়ার কথা ছিল সেটা আর কখনো হবে না। আমি বুঝতে পারছি যে তুমি দীপাকে কতটা ভালোবাসো, তা না হলে এরকম করে আকুতি করতে কখনো পারতে না। দীপাকে কোনোভাবে কোথাও মন্দিরে খুঁজে না পেয়ে সাক্ষী স্যার ফোন করে বসে। দীপার ফোন বেজে যাচ্ছে, এরপরে দীপা ফোনটা রিসিভ করে। কি ব্যাপার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো মিসেস সেনগুপ্ত? দীপা বলে, সব শেষ হয়ে গেছে স্যার, কিচ্ছু বাকি নেই, আর অঝরে কান্না করছে। তখনই উর্মি ফোনটা নেয় আর বলে, আমি উর্মি সেনগুপ্ত বলছি, দীপার ছোট বোন। আপনি কে বলুন তো? আপনি কি হয়েছে দিদি বলতে পারবেন? প্রথম থেকে সব কিছু, যার কারণে দিদি শুধু কান্নাই করে যাচ্ছে। উনি তো সব কিছু ঠিক করতে গিয়েছিল, তার মানে? আপনারা কোথায় আছেন বলুন, লোকেশনটা পাঠিয়ে দিন, আমি সেখানে যাচ্ছি, গিয়ে সবটা না হয় বলবো। দীপা নিজেকে সমানে দোষারোপ করে যাচ্ছে, বলছে, আমি কারো জীবনে ভালো কিছু করতে পারি না, সবার জীবনটা আমি ঘেঁটে দিই, তাই আমি এখানে আর থাকবো না। তখনই সাক্ষ্য দরজায় এসে দাঁড়ায়। সাক্ষ্যকে দেখে তো জয় চিনে ফেলে যে ওই রেস্টুরেন্টের মালিক, যে সেদিন এত ভালো খাবার দাবার খাওয়ার কথা সাজেস্ট করেছিল এবং সেটা খেতে গিয়ে তো দীপার খোঁজ পেয়েছিল সে। সাক্ষ্য ভেতরে চলে আসে, বলে, দেখুন, আপনি যেখানেই যাবেন সমস্যা আপনার পিছু সারবে না, অতীত কখনো কারো পিছু সারতে পারে না, তাই আপনি কি সমস্যাগুলোকে নিয়ে সারা জীবন ঘুরে বেড়াবেন? কারণ আমি আমার ভালোবাসার মানুষকে কষ্ট দিয়েছি, তার সাথে আমার সব সম্পর্ক চুকে গেছে। আপনার ওনার সঙ্গে কথা বলার কথা ছিল, আপনি কথা বলেছেন, এরপরে কি হলো আমাকে খোলাখুলি বলুন না। ওখানে চারু চলে এসেছিল, ও সবটা শুনে ফেলেছে। তাতে কি হয়েছে? যেটা সত্যি সেটা তো দুদিন আগে পরে জানারই ছিল মিসেস সেনগুপ্ত। আপনাকে এই শহরে থেকেই এখন ওদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। তার মানে? মানে আপনি নিজেকে কাজে কর্মে ব্যস্ত করে ফেলুন, আপনি পারবেন না নিজেকে আড়াল করতে? চাইলে আপনি কিছুদিনের জন্য ছুটি নিতে পারেন। না স্যার, আমি অসুস্থ ছিলাম, রান্না করতে পারিনি, অনেক ডিউটি মিস করেছি, এখন আমি আপনার রেস্টুরেন্টের দিকে আমাকে নজর দিতে হবে। এরকম করলে তো চলবে না, আপনারও তো এটা ব্যবসা। তাহলে মুম্বাই শহরে নিজেকে আড়াল করতে, লুকিয়ে রাখতে আমি না হয় আপনাকে সাহায্য করব। দেখুন, আপনাকে নতুন করে বাঁচতে হলে অবশ্যই করে নতুনভাবে সব কিছু শুরু করতে হবে। যা চলে গেছে সেটা নিয়ে ভেবে কান্নাকাটি করে কী বা করতে পারবেন আপনি বলুন তো? আর সেই সব দায় নিজের কাঁধে আনবেন না। আপনি ঠিক বলেছেন স্যার, আমাকে নতুন করে সব কিছু শুরু করতে গেলে পুরনো সব কিছু ঝেড়ে ফেলতে হবে। আমি তৈরি, আমি এই সব কিছু আর হারাতে চাই না, যতটুকু আছে বাঁচিয়ে রাখতে চাই। আমিও সবটা আর হারাতে চাই না। আপনার মতো একজন ভালো রাঁধুনি, ভালো মনের মানুষকে আমি সবসময় আমার পরিবারের সঙ্গে বেঁধে রাখতে চাই। জয় উর্মি অবাক হয়ে যাচ্ছে যে সাক্ষ্য এতটা দীপাকে সাপোর্ট করছে, কারণ দীপার মতো ভালো মানুষকে সাক্ষ্য স্যারও চিনে ফেলেছে, যার কারণে রেস্টুরেন্টটা এত বড় ক্ষতি হওয়ার পরেও উঠে দাঁড়াতে পেরেছে শুধুমাত্র দীপার কারণে। ওদিকে চারুকে অনেক কিছু বোঝায় সূর্য, যে দেখো তুমি কান্নাকাটি না করে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমার চারু যত কিছুই হয়ে যাক না কেন, দীপার সঙ্গে আমার সাত জন্মের বন্ধন, ওকে ছেড়ে আমি অন্য কাউকে নিজের জীবনে জায়গা দিতেই পারবো না, সেটা নিশ্চয়ই তুমি বুঝে গেছো। আমি জানি এজি, তুমি চিন্তা করো না, আমি সব দিক এবার বজায় রেখে চলবো। কি হতে চলেছে,
অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য চারুকে বড় বিপদ থেকে বাঁচালো। দীপার সাথে জয় উর্মির দেখা হলো। আজকে যেভাবে রাস্তার মাঝখান থেকে উর্মি এবং জয় দীপার সঙ্গে দেখা করতে এসে তাকে বাঁচালো, সেটা তারা কখনোই ভুলতে পারছে না। উর্মি এবং জয় বুঝতে পারলো যে তার দিদি এখানে ভালো আছে। সাক্ষ্য সেন কোনোভাবেই তার দিদিকে একলা হতে দেবে না, কাজের মধ্যে হোক বা যেভাবেই পরিবারের ফ্যামিলি মেম্বার হিসাবেই হোক, সব দিক থেকে তাকে ঘিরে রেখেছে। তাই উর্মি এবং জয় তারা কিন্তু সন্তুষ্ট। এবার সূর্য এবং চারু সব সত্যি তো জেনে গেল, এরপরে ওলি কিভাবে রিয়্যাক্ট করবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।